পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান কেয়া কসমেটিক্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 19 নভেম্বর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমসিএল প্রাণ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে 24 নভেম্বর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিডি সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে 25 নভেম্বর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। উসমানিয়া গ্লাসিট, এসকে টিমস, আরএসআরএম স্টিল, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশনস, এমএল ডাইং, মুজাফর হোসেন স্পিনিং, কেপিসিএল, কোহিনুর কেমিক্যাল, হাওয়েল টেক্সটাইল, ফরচুন শুজ, দেশবন্ধু পলিমার, ডেস্কো, ডেফোডিল কম্পিউটার, সিভিও পেট্রোকেমিক্যালস, কনফিডেন্স সিমেন্ট, বসুন্ধরা পেপার মিল, নাহি অ্যালুমিনিয়াম, নভানা সিএনজি, আমন কটন ফাইব্রোস, জিএমআই সিরিঞ্জ, আনলিমা ইয়ান ডাই, আরএন স্পিনিং, ওয়াটার কেমিক্যালস, সাহেম কটন, লিব্রে ইনফিউশনস, আফতাব অটোমোবাইল, ফার কেমিক্যালস, জেমিনি সি ফুড, জাইন্টেক ইন্ডাস্ট্রিজ, বিবিএস, স্ট্যান্ডার্ড সিরামিক, বিচ হ্যাচারি, সাভা রিফ্যাক্টরিজ, মারিকো, শাইনপুকু সিরামিক, বেক্সিমকো সিনথেটিক্স, হাতকানি পাল, বঙ্গোস, কেপিপিএল, সমতা লেদার, ইমাম বাটন, গোল্ডেন সন, সোনারগাঁও টেক্সটাইল, জিবিবি পাওয়ার ও অলটেক্স লিমিটেডের শেয়ার শুধুমাত্র স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ, স্যালভো কেমিক্যালস, জিকিউ বলপেন, বিডিকম অনলাইন, বারাকা পাওয়ার, আরডি ফুড, গোল্ডেন হারভেস্ট, এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবার লেনদেনে ফিরবে কোম্পানিগুলো। রেকর্ড ডেটের পর ইন্ট্রাকো রিফুয়েলিং, ইনটেক লিমিটেড, আরামিক লিমিটেড, ন্যাশনাল ফিড মিল, আজিজ পাইপস, ফাইন ফুডস, অগ্নি সিস্টেমস, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, বিবিএস ক্যাবলস, দেশ গার্মেন্টস, রেনুক যজ্ঞেশ্বর, ইয়াকিন পলিমা, তোশিফা ইন্ডাস্ট্রিজ, সাপকো স্পিনিং, তিতাস গ্যাস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, জিপিএস ইস্পাত, প্রিমিয়া সিমেন্ট, দুলামিয়া কটন, আরামিক সিমেন্ট, শ্যামপুর সুগার, জিল বাংলা সুগার, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, মেঘনা পিইটি ও মেঘনা কন্ডেন্স মিল লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত ছিল।